আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পিওনিয়রের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, দেন ক্রিয়েট করার পরে আমরা যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাবমিট করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাপ্রুভ হওয়ার পরে আবার আমাদের কিছু কাজ করতে হবে, সেটার জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। আমাদের পিওনিয়র অ্যাকাউন্টে লগ ইন করবো, সেক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, দেন তাছাড়া আপনারা অ্যাপস নামিয়েও করতে পারেন। সের জন্য আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে উপরের দিকে সার্চ বক্সে গিয়ে লিখবেন পিওনিয়র। পিওনিয়র লেখার পরে আপনার সামনে পিওনিয়রের এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আসার পরে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। প্রথমত আমরা এখান থেকে দেখব যে আমাদের এনআইডি ন্যাশনাল আইডি কার্ডটি যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, এর জন্য এখান থেকে অ্যাকাউন্টের পাটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভেরিফিকেশন সেন্টার এটা ক্লিক করে দেবেন। অল রাইট, তারপর এখান থেকে আপনারা হিস্টোরিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে। আর আপডেট অ্যাড্রেস আন্ডার রিভিউ দিয়ে আছে, এটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। দেন এই যে এখান থেকে এখন আমাদের নিচের দিকে পাবো অ্যাকশন, জাস্ট এই অ্যাকশনে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন রিকোয়েস্ট রিসিভিং অ্যাকাউন্টস, এখানে একটা ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা কোন কারেন্সির মধ্যে আপনারা টাকা বিদেশ থেকে বা কত টাকা রিসিভ করতে চান। নর্মালি আমরা ইউএসডি কারেন্সিতে কিন্তু টাকা উইথড্র করে থাকি, বা বিদেশ থেকে আমরা যারা ইউটিউবার আছি, যারা ইউটিউবার বা ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা কিন্তু নর্মালি যারা স্পন্সরের জন্য আমরা যে টাকাটা পাই, স্পন্সর পাই, সেক্ষেত্রে বিদেশ থেকে কিন্তু ইউএস ডলারের মাধ্যমে এটা আমাদেরকে পাঠানো হয়। টিকমার্কে ক্লিক করে দিয়ে দেন নিচের দিকে আপনারা পাবেন রিভিউ রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আবার সাবমিট রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে যে উই নিড সাম ইনফরমেশন, এখান থেকে আমাদের আবার কিছু ইনফরমেশন দিতে হবে। এখান থেকে প্রোভাইড ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে নিচের দিকে আপনার একটা অপশন দেখতে পাবেন প্রোভাইড ডকুমেন্টস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আসার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসলে আপনার এখান থেকে সবগুলো খালি ঘরে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এখান থেকে আপনারা এই অপশনের চিহ্নটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে দিয়েছিলাম ফ্রিল্যান্সিং, তাই এখান থেকে ডিজিটাল গোলস এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরো চিহ্ন উপরে ক্লিক করে যেহেতু আমি এখান থেকে ফ্রিল্যান্সিং সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমার এখানে ডিজিটাল আইটেম রিলেটেড টু অনলাইন গেমিং, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজ থাকলে, ফেসবুক প্রোফাইল থাকলে সেটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, আর চাইলে আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। ফেসবুক পেজের লিঙ্কের জন্য আপনারা এখান থেকে ফেসবুক অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে আপনারা এখান থেকে প্রোফাইলের পার্টে ক্লিক করে দেবেন। নিচের দিকে থ্রি ডট মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে পাবেন আপনার যেই পেজের লিঙ্কটা, সেটা এখান থেকে আপনারা কপি লিঙ্কে ক্লিক করে পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে এখানে প্রোভাইড করে দিলাম। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পরে এখান থেকে আপনাদের উপরের দিকে যেটা আছে আই ম্যানেজ মাই পেজ উইথিন দ্য ওয়েবসাইট হোস্টেড প্ল্যাটফর্ম, এটাকে সিলেক্ট করে দেবেন। পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনারা যেটা কত কারেন্সিতে ইউএসডি ডলার নিতে চান সেটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যাবভ 20,000 এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। অল রাইট, এখান থেকে দেখতে পাচ্ছেন উই আর ভেরিফাইং ইউর ডিটেলস। তারপরে আপনারা এখান থেকে এটাকে ক্রস করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে ক্রস করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসিভিং অ্যাকাউন্ট পেন্ডিং, এখানে এটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আন্ডার রিভিউ, এটা রিভিউতে চলে গেছে। অ্যাকশন রিকোয়ার্ডে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আর সেটা নাই। এখন এখান থেকে আপনারা পেমেন্টের জন্য রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট এ পেমেন্ট, এখানে রিকোয়েস্ট করে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারেন। তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা আপনাদের ভিডিও তৈরি করে দেবো। আপনারা পিওনিয়র সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের এই রিসিভিং অ্যাকাউন্ট পেন্ডিং, এটা হয়তো বা 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তারপরে এটা আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেবে মেইলে মেসেজ দিয়ে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।